পরদেশি মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে। যা কিছু সুন্দর, যা কিছু নান্দনিক, তার সঙ্গে জুড়ে আছে দুটো নাম, আমার পরিচিত দুটো নাম, রুমি আর বাপ্পা। বাপ্পাদিত্য বিশ্বাস, রুমি বিশ্বাস, আর সেই সঙ্গে বাইলু। তারা খাওয়া দাওয়া বুঝে ভীষণ ভালো রান্না করে এবং সচেতন মানুষ হিসেবে ইদানিং গড়ে তুলেছে ছাদ বাগান। ছাদে তারা নিত্য নানান রকম ফসল ফলাচ্ছে এবং ন্যাচারালি সেখানে কোনো রকম, যেটাকে আমরা সহজ ভাষায় বলি বিষমুক্ত, অর্গ্যানিক। অর্গ্যানিক তো করাটা অত সহজ নয়, অর্গ্যানিক কথাটা আজকাল ছেয়ে গেছে কিন্তু সেটা সঠিকভাবে ব্যবহার হয় না বলেই আমার ধারণা। তাই ফুড ফারিস্তা থেকে আজকে চলে এসেছি রুমি বাপ্পার বাড়িতে, তাদের বাড়ির ছাদের বাগান থেকে টাটকা সবজি তুলে রান্না করবে ফুড ফারিস্তার জন্য দুজনেই। রুমিকে ডেকে নিচ্ছি, দেখে নিই ও কি বলে। এখানে ঝিঙে, লাউ, চিচিঙ্গা, নানান রকম ফসল ফুল সব ভরে আছে এবং আমি সত্যি কোনোদিনও ঝিঙে পাতা দেখিনি, বাজার থেকে ঝিঙে কিনেছি। রুমি তার বাগানের সঙ্গে পরিচয় করিয়ে দেবে আমাদের। থ্যাংক ইউ শর্মিলাদি। শর্মিলাদির সঙ্গে বহু বছরের আলাপ, বোধহয় বাইলু আমরা যখন প্রথম থেকে শুরু করেছি তখন। তো তুমি, তোমাকে একটু কি টুয়ার দেবো সবজি বাগানে? মানে আরবান গার্ডেনিং এ যেটা সবাই যেটা করে, সবার বেশি ফোকাস থাকে হচ্ছে ফুলের দিকে, কিন্তু আমার সব থেকে ভালো লাগে যে ফুল যদি থাকে তাহলে কেন সবজি নয়, এবং একটা একটা সাস্টেনেবল বাগান বেসিক্যালি, যেখানে আমি আমার মানে খাদ্যটাকে আমি মনে করি আমার অধিকারের একটা জায়গা, এবং সেখানে বিষমুক্ত খাবার তো ইদানিং তো সবাই খুবই সচেতন হয়েছে নানান বিষয় নানান কারণে, কিন্তু আমার মনে হয় যে আমার স্বাধীনতার জায়গা হচ্ছে মানে এই এক টুকরো বাগান, ঠাকুমার কাছে গাছের হাতে করে, এবং আমাদের যেরকম হয় আর কি বাঙাল বাড়িতে প্রচুর এইটুকু মানে মাটি থাকলে সেখানেই লাউ কুমড়ো আমরা ফলাতে শুরু করে দিয়েছিলাম। তো একইভাবে সেই মানে ছোটবেলার হাতে খড়ির থেকেই চলছে দীর্ঘ বছর, প্রায় 50 এর কাছে চলে আসছে। গাছের থেকে যেটা সব থেকে বড় প্রাপ্তি, এখন ধরো বর্ষাকাল, এখন ওরা জন্মাচ্ছে, ফল দিচ্ছে, তারপরে কিন্তু ওরা মরে যাচ্ছে, তারপরে আবার পরের সিজন। তো এই মানে, এবং কি বলতো, ওরা মনে হয়, আমার মনে হয় ওরা এসছে, ওরা কাজ করছে এবং ওরা চলে যাচ্ছে, সময় হয়ে যাচ্ছে, ওদের সময় চলে যাচ্ছে এবং ভরপুর ফসল দিয়ে যাচ্ছে তোমাকে। মানে এই যে প্রত্যেক মুহূর্তের যে চেঞ্জটা, পরিবর্তনটা, এটা আমার খুব ভালো লাগে, এবং সেই জায়গা থেকে ওই জীবনকে আসলে তুমি কিভাবে দেখতে পারো সেটা কিন্তু একটা শিক্ষা। আমার এখানে প্রায় 20 রকমের শাক আছে, সেখানে পুনর্নবা শাক থেকে শুরু করে, এই মুহূর্তে পুনর্নবা হয় না এখন, অলরেডি কেটে আমি খেয়েছি। কোন সময় হয় পুনর্নবা? ঠিক এর আগে, খুব গরমে, ওই যখন হাইট অফ সামার, লোকজন যখন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিল তখন পুনর্নবা শাক ছিল। কিন্তু এখন তোমার লাউ শাক, কুমড়ো শাক, তারপরে আমি আজকে যেটা ওয়াটার লিফ যেটা দিয়ে করব সেটা সেই শাক, এছাড়া আমার তুমি ধরো রাঙা আলু গাছ আছে, সেই শাকটা তো অসাধারণ খেতে এবং তার ফুলটা একদম মানে পুরো মর্নিং গ্লোরি। আর কি বলবো, ওল, তারপরে সব গাছই মানে যতটুকু যে সিজনে যেটা করার সেটা করার চেষ্টা করি। যাও রে ফিরে সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে, যেটা রাখবে একেবারে নতুন অভিনব ওর বাগানের সবজি দিয়ে, সেটার নাম হচ্ছে ওয়াটার লিফ মাটন। ও আজকে সেটা পাস্তার সঙ্গে করছে, পাস্তা দিয়ে সার্ভ করবে বা পাস্তার সঙ্গে মিশিয়ে দেবে। এটা আপনারা কিন্তু রাইসের সঙ্গেও করতে পারেন, সেই স্বাধীনতা, সেই ক্রিয়েটিভিটি তো রান্নার মধ্যে থাকেই, সেটা আপনাদের উপরে। এখন কিভাবে কি করছে সেটা দেখাবে। এই শাকটার সঙ্গে শর্মিলাদি বেশিরভাগ মানুষই পরিচিত না আমাদের বাংলায়। এই শাকটার আমি যতদূর পড়াশোনা করেছি এটার বোধহয় আফ্রিকান কান্ট্রিজে এটার জন্ম, কিন্তু এখন তো সব মিশে গেছে তো। এই শাকটার যা গুণাবলী আমি পড়েছি তাতে আমার মনে হয়েছে যে আমার বাগানে এই শাকটা থাকা মানে একদম মাস্ট।
এবং সেই সূত্রে ডিআরসিএসসি তুমি তো জানোই, তো তাদের তরফ থেকেই আমি এই শাকটা পেয়েছিলাম। এবং এই শাকে কি নেই, মানে যে কোনো মানুষ ওয়াটারলিফ বলে যদি গুগলে সার্চ করে তাহলে হয়তো দেখতেই পারে যে কি বিশাল গুণাগুণ আছে, ক্যালসিয়াম থেকে শুরু করে আয়রন কন্টেন্ট থেকে শুরু করে ঘুম যাদের না আসে তাদের, এবং বিশাল, মানে আমি হয়তো দু চার কথায় এত মানে অল্প সময় বলাটা সম্ভব নয়। তো আমি সেই শাকটা দিয়ে নানান রকম জিনিস করি, এমনি ধরো শাক ভাজা, বাঙালি শাক ভাজা বলো, তরকারিতে দাও, ডালে দাও, খুব ভার্সেটাইল। এবং তুমি কন্টিনেন্টাল রান্না তো করতে পারো, স্যুপ করতে পারো, এই পাতে জুস করতে পারো, ফ্রেশ জুস, আর যাদের ঘুমের অসুবিধে তাদের জন্য, হ্যাঁ, তুমি সপ্তাহে একদিন এটা ফ্রেশ জুসও খেতে পারো। এর ফুল দিয়ে আমি একটা স্যালাড ছিল, মানে আমাদের পরিবারে মাঝে মাঝেই করা হয়, বর্ষাকালে খুবই ফুলে খেতে ওঠে। রসুন, পেঁয়াজ, তেল, সেটা তুমি অলিভ অয়েল করতে পারো বা এমনি যে কোনো সাদা তেল করতে পারো। এছাড়া একটু দুধ, কেউ যদি চায় তাহলে হয়তো একটু লঙ্কা দিতে বলছি, আমি মানে শুকনো লঙ্কা গুঁড়োটাই প্রেফার করলাম, কারণ কাঁচা লঙ্কার আবার একটা অন্য গন্ধ মিশে যাবে। আর একটু ক্রিম অপশনাল, না দিলেও হয়, দিলেও হয়। আর রোজমেরি, সেটা এই মুহূর্তে আমার বাগানে ফ্রেশ নেই, এটা শীতকালে পাওয়া যায়। এটা কি? এটা চেডার চিজ, এটা অন্য যে কোনো, তুমি তোমার মোজারেলা ছাড়া বাকি যে কোনো চিজেই দিতে পারো। প্রথমে তোমাকে একটু হালকা জল গরম করে নিতে হবে, তারপরে তোমাকে শাকটা শাকটা সেদ্ধ হচ্ছে, একটু সময় লাগবে, ততক্ষণে তুমি কিমাটা রান্না করে নেবে। কিমা কি দিয়ে সেদ্ধ করে? কিমাটা হচ্ছে তোমাকে নুন আর রসুন, আর তুমি পেঁয়াজ দিতে পারো নাও দিতে পারো, বাট রসুন আর নুনটা দিয়ে তোমাকে জাস্ট কিমাটা সেদ্ধ করে রাখতে হবে। তেল দিলে, আগেই বললাম, অলিভ অয়েলও ইউজ করতে পারো বা এমনি তেলও ব্যবহার, সাদা তেল, সর্ষের তেল, একটা জিনিস মনে রাখবেন, রসুনটা কিন্তু পুড়িয়ে ফেলবেন, সেটা যখন একটু হালকা ভাজা হয়ে গেছে তখন আমরা এই যেটা পিউরি করা হলো, এটা তুমি স্যুপ হিসেবেও খেতে পারো, আর তুমি এটা গন্ধও পাচ্ছ, মানে সুন্দর গন্ধ, যখন ব্র্যান্ডেড হয়ে এলো খুব সুন্দর একটা অ্যারোমা। পরের এপিসোডে এই ওয়াটার লিফের খুব সুন্দর ফুল হয় গোলাপি রঙের, হালকা গোলাপি রঙের, সেই ফুলের একটা রান্না দেখাবো। আমি কিন্তু ওই সৌন্দর্য লবণ দিয়ে সেটাই ব্যবহার করি, চেষ্টা করি যতটা প্যাকেজ একদম থেকে দূরে থাকা, কিন্তু আবার সঠিক জিনিসটা পাওয়াটা তো একটু। এবং ধরো আমার এখানে যাবতীয় যেটা সবকিছু রিসাইকেল করা হয়, তরকারি খোসা তো বটে, এগুলোর এক্সট্রা পাতা যেখানে যা গাছপালার সার কি, এই গাছপালার সার হচ্ছে মানে মাছের তেলে মাছ ভাজার মতো গাছের পাতা দিয়ে গাছের সার। এছাড়া সবজি খোসা বলো, আমার মাছের যে তোমার কি বলে শেলস বাঁশ থাকে সেগুলো, তা ডিম, ডিমের খোলা, সব কিছু আমি ব্যবহার করি। এবং একটা লিকুইড কম্পোজার কি বলে ফার্টিলাইজার তৈরি করি, যেটা সব কিছু ব্যবহার করি। এবং আমার বাড়িতে যিনি রান্না করেন ভগবতী, এত ইন্সপায়ার্ড যে সে তার বাড়িরও ছবি চলে আসে। এটা তো অলরেডি হালকা করে সেদ্ধ করে হয়ে গেছে, খুব সহজেই হয়ে যায়। এবার আমি তখন মাংসটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাও জাস্ট দুটো সিটি প্রেশার কুক করেছিলাম, বা এমনিতেও করা যায়। আপনারা অন্য কোনো চিজও ব্যবহার করতে পারেন মোজারেলা ছাড়া, হ্যাঁ, অন্য সব যে কোনো চিজ, বাড়িতে তো যেটা হয়। একটু দুধ দিয়ে দেবো। রোজমেরি গাছ কিন্তু আমি এই একমাত্র গাছ যেটা আমি সাকসেসফুল হচ্ছি না, মানে শীতকালে ওদের কোড়া খুব সুন্দর থ্রাইভ করে, কিন্তু এই বর্ষা এবং গরম ওরা এখানে সহ্য করতে পারে না। তো আমি লঙ্কা দিয়েছি, বাট এটা অপশনাল, এক্সট্রা অ্যাডেড জল দরকার হচ্ছে না, যেটা মাটনে যে জলটা আমরা সেদ্ধ করে রাখছি ওটা দিয়েই হয়ে যাচ্ছে। আর ওয়াটার, যেহেতু এর নামই ওয়াটার লিফ, আমরা বলছি জল পাতা তুমি নাম দিয়েছো, তো জল পাতাতে তো জল জলই আছে।
সঙ্গে অল্প এক দুই চামচ যদি না থাকে কোনো কারণে ক্রিম ছাড়াও করতে পারেন। ক্রিম ছাড়াও এটা মোটামুটি তো রেডি হয়ে গেছে। হ্যাঁ এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটা অ্যাজ আ বেস তুমি এটা রাইস দিয়েও খেতে পারো, ব্রেড দিয়েও খেতে পারো, মিলেট তো আমি বলি যে এখন মিলেট, হ্যাঁ মিলেট দিয়ে খেতে পারো। আজকে আমি যদিও পাস্তা রেডি করেছি, এটা একটু হালকা অলিভ অয়েলে হালকা নেড়ে নিয়েছি। খুব ভালো ফ্লেভারটা এবং সবকিছু মিশলেও মানে খুব প্রিডমিনেন্ট এই গন্ধটা, তীব্র নয় অথচ একটা অদ্ভুত সুন্দর গন্ধ মানে পেছনে থেকেই যাচ্ছে, কিন্তু সবটা মিলে খুব আপনারা করে ফেলুন।